সব কথা হয়ে গেছে, আপনি যেভাবে বলবেন আমরা আপনাকে সাহায্য করব। থ্যাংকস। যত তাড়াতাড়ি সম্ভব লোকটাকে আমার ডিপার্টমেন্টে ট্রান্সফার করার ব্যবস্থা করুন। ওকে স্যার, না পেপারস প্রায় সব রেডি হয়েই গেছে, আমি একটু দেখে আসছি। ইন্সপেক্টর সিংহ, একটা কথা, এই কেসটাকে একদম গোপন রাখবেন, দেখবেন যাতে প্রেসের লোকেরা কোনোভাবে এটা জানতে না পারে, আর আপনারাও এটা নিয়ে কোনো আলোচনা করবেন না। দিস ইজ হাইলি কনফিডেন্সিয়াল। আমি বুঝতে পেরেছি স্যার। পেপার রেডি হয়ে গেছে, আপনি এগুলোতে একটু সাইন করলেই বাবুলাল আপনার। আমি একটু চোখ বুলিয়ে নিচ্ছি, যদি কোনো প্রবলেম থাকে সেটা দেখে নিচ্ছি। শিওর। বাবুলাল মেঘনাথ হঠাৎ বাবুলালকে আমার বাড়িতে পাঠিয়েছিল কেন? ভয় দেখাবার জন্য না, এই সময়টা মেঘনাথের জন্য খুব ক্রিটিক্যাল। এখন বাবুলাল ধরা পড়ুক, এটা মেঘনাথ কিছুতেই চাইবে না। তাহলে বাবুলালকে কে পাঠিয়েছিল, কি উদ্দেশ্যে?